ভিডিও আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে উপদেশ ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে সবার এই ভিডিওটাই প্রয়োজন দেখার জন্য। কারণ হচ্ছে আমাদের সাধারণত দিনাজপুরের যে মিনারটা আছে, এটাতে আমরা সাধারণত সবাই জুতা পরে উঠি ছবি তোলার জন্য। যাই হোক, এটা সম্পূর্ণ নিষেধ। আর আমি আপনাদেরকে এখন সেটা ভিডিওটা আমরা শেয়ার করবো, যেটা হচ্ছে যে আমরা সাথে সবাই এটা করতেছি, সম্পূর্ণ এটা নিষেধ। সাধারণত আমার এই জুমের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, যে মিনারে এই মিনারে হচ্ছে জুতা পায়ে ওঠা নিষেধ। যাই হোক, এখানে নিষেধ করা আছে যে জুতা মিনারে জুতা পায়ে নেওয়া ওঠা নিষেধ। যখন মূল বিষয়টা আসি, যেটা হচ্ছে যে আমাদের এখানে আছে যে জুতা হচ্ছে নেওয়া ওঠা নিষেধ ওপরে, বাট আমরা এটা সত্যি মানতেছি না। জানেন এটা কি কারণে? মুসলিম হয়ে আমরা এটা দেখতে পাচ্ছেন, পায়ে জুতা সবাই উঠতেছে, এই দেখতে পাচ্ছেন অ্যাক্সিলেটর পায়ে জুতা। যাই হোক, আমি ভিডিওটা দেখাতে শেয়ার করার জন্য আমরা যারা এখানে আছি, আসলে এই জিনিসটা আমরা কেউ মানতেছি না বা এই জিনিসটা কেউ দেখতেছি না। এখানে সম্পূর্ণ নিষেধ করা আছে, এই তো জুমের মধ্যে আমি দেখাতেছি, যেহেতু অন্ধকার হয়তো সেরকম দেখা যাচ্ছে না। যাই হোক, ফার্স্ট টাইম একটা ভিডিও দিয়েছি, দেখতে পাচ্ছেন সবাই পায়ে জুতা পরে এই মিনারে উঠতেছে আমাদের এই দিনাজপুর বড় মাঠে। আসলে এটা হচ্ছে আমরা এই জিনিসটা কেউ খেয়াল করতেছি না বা দেখতেছি না, জানি না এটা প্রশাসনের চোখে পড়ে কি না। যাই হোক, এখানে যারা উদ্যোগ কর্মকর্তা আছে, আমি তাদেরকে এই জিনিসটা শেয়ার করব, অনুরোধ করব যে কেউ যেন এই জুতা পরে যদি মিনারে না ওঠে। আমরা সবাই মুসলিম, মুসলমান হয়ে কেন একটা এখানে নামাজের স্থান আর এখানে কেমন আমরা সেটা উঠতেছি ওপরে, এই জিনিসটা। আর এক ভাই আমি খেয়াল করলাম, তিনি জুতা না পরে জুতা নিচে রেখে উঠছে। যাই হোক, সবাই আমরা এটা কেউ মানতেছি না, কেউ না। যাই হোক, যারা ফ্যামিলি আছে, মেম্বার আছে, সবাই এই জিনিসটা হচ্ছে যে কি চোখে দেখতেছে জানি না, বাট কিন্তু কেউ মানতেছে না এই জিনিসটা। জানি না কবে এটা মানবে। আর দিনাজপুরে হচ্ছে যে সবাই যারা আসতেছে ঘোরার জন্য, কিন্তু এই জিনিসটা হচ্ছে যে মানতেছে না, বাট হচ্ছে যে সম্পূর্ণ নিষেধ, তবু এটা মানতেছে না। যাই হোক, আমি এটা আমি এটা আপনাদেরকে শেয়ার করলাম। আর হচ্ছে এই বিষয়ে যদি প্রশাসন কোনো ব্যবস্থা নেয়, ভেরি গুড, আমি ধন্যবাদ জানাবো। আর হচ্ছে যে যতটুকু পানি আমি আপনাদেরকে দেখাইলাম, আর এই বিষয়টা সবাই কেয়ারফুল থাকবেন, যাতে কেউ যেন এখানে জুতা পরে না উঠতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।